মণিপুর আছে মণিপুরে, হিংসা কিছুতেই থামছে না। ইম্ফল পশ্চিম জেলায় জনতার সঙ্গে সংঘর্ষে আরও এক পুলিশ অফিসারের মৃত্যুর খবর এসেছে। পাশাপাশি বৃহস্পতিবার বিষ্ণুপুর জেলায় কমপক্ষে দুটি নিরাপত্তা চৌকির থেকে স্বয়ংক্রিয় বন্দুক সহ প্রচুর অস্ত্রশস্ত্র ও গোলাবারুদ লুট করে নিয়ে গিয়েছে উন্মত্ত জনতা। মণিপুর পুলিশ জানিয়েছে রাজ্যের পরিস্থিতি এখনও অস্থির এবং উত্তেজনাপূর্ণ। রাজ্য জুড়ে চলছে গুলি বর্ষণের ঘটনা এবং অশান্ত জমায়েত। বিষ্ণুপুর জেলার ক্যারিন ফাবি এবং থাঙ্গালা ওয়াইয়ে অবস্থিত মণিপুর সশস্ত্র পুলিশের দ্বিতীয় ব্যাটালিয়নের দুটি ফাঁড়ি থেকে অস্ত্রশস্ত্র লুট করা হয়েছে। হেনগাং এবং সিংজামি থানা থেকে অস্ত্রশস্ত্র ও গোলাবারুদ লুট করার চেষ্টা করা হয়েছিল। নিরাপত্তা বাহিনীর তৎপরতায় সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। তাউতরুক, হারাভোথেল এবং সেনজাং চিরাং এলাকায় দুই পক্ষের গোলাগুলির মধ্যে পরে নিহত হন এক পুলিশ অফিসার। গুলিবিদ্ধ হয়েছেন আরও দুইজন। নিহত পুলিশ অফিসারের মাথায় গুলি লেগেছে। আশঙ্কা করা হচ্ছে নিকটবর্তী পার্বত্য এলাকা থেকে স্নাইপার রাইফেল থেকে গুলি চালিয়েছে জঙ্গিরা। তাউতরুক এবং সেনজাং চিরাঙে গুলিবিদ্ধ একজন গ্রাম স্বেচ্ছাসেবকও আহত হয়েছেন বলে জানা গিয়েছে। পুলিশ জানিয়েছে বৃহস্পতিবার সকাল থেকে বিশেষ করে বিষ্ণুপুর জেলায় প্রবল উত্তেজনা তৈরি হয়েছিল। নিরাপত্তা বাহিনীর চলাচলে বাধা দিতে রাস্তায় নেমে এসেছিল হাজার হাজার স্থানীয় বাসিন্দা। ফুগাকচা ও ইখাই এলাকায় প্রায় 500-600 মানুষের জমায়েত হয়। জনতাকে ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাসের শেল ছুড়তে হয় পুলিশকে। এই ঘটনায় 25 জনের মতো আহত হয়েছেন। তবে উপদ্রুত এলাকাগুলিতে শান্তি ফেরাতে বিশাল সংখ্যক নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। কাউথরুক ও পাহাড়ি এলাকায় যৌথ নিরাপত্তা বাহিনীর অভিযানে 7টি অবৈধ বাংকার ধ্বংস করা হয়েছে। মণিপুরের পার্বত্য উপত্যকা এলাকা জেলাগুলিতে মোট 129টি চেক পয়েন্ট স্থাপন করা হয়েছে। রাজ্যের বিভিন্ন জেলায় আইন ভঙ্গের দায়ে প্রায় 1,047 জনকে আটক করা হয়েছে। জনসাধারণকে গুজবে কান না দেওয়ার এবং ইন্টারনেটে প্রচারিত ভুয়ো ভিডিও সম্পর্কে সচেতন থাকার জন্য আবেদন করেছে নিরাপত্তা বাহিনী। লুট করা অস্ত্রশস্ত্র, গোলা বারুদ ও বিস্ফোরক ফিরিয়ে দেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।